ফেসবুকে এই মুহূর্তে একটা ভাইরাল ছবি যাচ্ছে, দেখছো সবাই আই এম প্রিটি শিওর, সেটা হচ্ছে যে একটা মা হইতেছে বোরখা পরনে, তার ছেলের সাথে ক্রিকেট খেলতেছে। ছেলেটা ক্রিকেট খেলতে চাইছে, তো মা তার সাথে খেলতে নেমে পড়ছে। আমার ছেলে বলতেছে যে আম্মু আগে থেকে তুমি তুমি ব্যাটিং করবে, আমি বোলিং করবো, আমি তো প্র্যাকটিস করতে পারি না মাদ্রাসায়, তাহলে তুমি একটু ধরো। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে বাবা, কেউ যেহেতু নাই এখানে, আচ্ছা ওকে। তাই এক পর্যায়ে আমি ওর সাথে ব্যাটিং করতেছি, আমরা মা ছেলে অনেক মজা করতেছিলাম। মা অ্যাথলিট, সে হারসেলফ, যিনি নিজেও স্কুল জীবনে খেলাধুলায় ছিলেন অনন্য, খেলাপ্রিয়। আমি আমার এখানে কোনো বাধা নেই, আমি একটা খেলোয়াড়, আমি এটা মানে ই মনে করি না। ধর্ম, সমাজ আর নারীদের অগ্রযাত্রার উদাহরণ ঝর্ণা আক্তার। বাচ্চাটা একটা জিনিস খেলতে যেতেছে, উনি নিজে অ্যাক্টিভলি ইনভলভ হয়ে তাকে সেই ব্যাপারটা অ্যাপ্রিসিয়েট করছে এবং তাকে হেল্প আউট করার চেষ্টা করছে এবং সাপোর্টিভ থাকার চেষ্টা করছে। মানে যে কোনো অ্যাঙ্গেল থেকে যদি আপনি জিনিসটা দেখেন, এত পজিটিভ এবং এত সুন্দর একটা দৃশ্য, রাইট? এবং অনেকে যারা অভিযোগ করে যে যারা ইসলাম ধর্মকে খুব স্ট্রিক্টলি পালন করে বা যারা কনজারভেটিভ সেন্সে বা ট্র্যাডিশনালি পালন করে, ওই সেন্স থেকেও এটা খুবই একটা অ্যাপ্রিসিয়েবল বিষয় যে উনি জিনিসটাকে একই সাথে খুব স্ট্রিক্টলি ধর্ম পালন করতেছেন এবং একই সাথে এই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করতেছেন যে ধর্ম পালন করলে একেবারে সব কিছু বন্ধ করে দিতে হবে এমন কোনো ব্যাপার নাই। এবং যারা হইতেছে এই ধরনের ফেমিনিস্ট এবং লিবারেল এবং মুক্তমনা, এরা তো আরও বেশি খুশি হওয়া উচিত, কারণ তারা তো তাদের অ্যাক্টিভিজম, তাদের দাবি দাওয়া চাওয়া পাওয়া সব হইতেছে এরকম যে এরা মুসলমানরা হইতেছে বা এরকম মহিলারা হইতেছে পশ্চাদপদ, মহিলারা ঘর থেকে বাইরে বের হইতে পারে না। দেখা যেতেছে যেটা এখানে ভদ্র মহিলা একই সাথে ধর্ম পালন করতেছেন এবং একই সাথে ছেলে খেলতে যেতেছে, সেটাকে অ্যাপ্রিসিয়েট করতেছে, নিজে নেমে পড়ছেন তাকে তার সাথে খেলতে, এটা কয়টা মডার্ন, রাইট? কাপড় চোপড় কম হইলে তো মডার্ন, কাপড় চোপড় কম হওয়া কম পড়া কয়টা মা তার বাচ্চাকে নিয়ে মাঠে খেলতে নেমে যায়। সো সব দিক থেকে এই মহিলা একটা আমেজিং, একটা সুন্দর কাজ করছে, চমৎকার সুন্দর একটা দৃশ্য। তাহলে নিশ্চয়ই এখন যেগুলো মুক্তমনা টুক্তমনা বা নারীবাদী টারিবাদী যাদের চাওয়া পাওয়া যায় মহিলারা তাদের সেটাও ভেঙে বের হয়ে আসুক, এবং তারা নিশ্চয়ই প্রচণ্ড খুশি হয়েছে এবং তারা এই সবাই এই ছবিটা শেয়ার দিয়ে খুবই অ্যাপ্রিসিয়েট করতেছে নিশ্চয়ই, না নাকি? না দেখি তো একটু, এখানে কিছু পোস্ট ভাইরাল হয়েছে দেখেন, যে এখানে চৈতি আহমেদ নামে এক মহিলা, অনেকগুলোই পোস্ট এরকম যারা তথাকথিত মুক্তমনেরা বের হয়ে সেগুলো বলতেছে, সেখান থেকে কয়েকটা পোস্ট দেখাই। দৌড় একটু পড়ে যায়, এই মহানাম্মু যতবার ব্যাট করে রান করতে দৌড়াবেন ততবার উনার স্তন নিতম্ব এবং উদর আন্দোলিত হবে, ততবার ইসলাম ত্রাহি ত্রাহি করে চিৎকার করে উঠবে, কারণ স্বামীর বিছানা বা পাটি ব্যতীত নারীর অন্য কোনো রকম ইসলাম আন্দোলন নিষিদ্ধ করেছে, সম্ভবত এই নারী ক্রিকেট মাঠে প্রবেশ করলে ইসলাম অবমাননা করেছেন। এই হ্যাঁ, সো সে বেসিক্যালি তারা সারা জীবন ধরে যেইটার দাবি জানিয়ে আসতেছে সেই ঘটনাটা এখানে ঘটছে, সে এই ফটো শেয়ার করে অ্যাপ্রিসিয়েট করার কথা, সে এই ফটো শেয়ার করে অশ্লীল কুশ্লীল অশ্রাব্য ভাষায়, আপনারা পড়তে পারেন বাকি লেখাটা, অশ্রাব্য ভাষায় এই জিনিসটাকে সে ডিনাউন্স ডিসকারেজ করতেছে। তাড়াতাড়ি আরেকটা পড়ি, এই ভদ্রমহিলা মুনমুন শারমিন শামস, উনি সম্ভবত ফেমিনিজম পেজের অ্যাডমিন নাকি এনজয় না একজনের লিখা দেখলাম, হোয়াট এভার, ভেরি ইম্পর্টেন্ট না, ফেমিনিস্ট, ওনার প্রোফাইল ভর্তি ফেমিনিজম দিয়ে ভর্তি। উনি হইতেছে লিখছে বোরকা দিয়ে সর্বাঙ্গ এমনকি নাক মুখ ঢাইকা চল রাইখা কয়েক মিনিট ক্রিকেট খেলার ছবি, কোনো সুন্দর ছবি না, সুন্দর ছবি হলো জাহানারা সালমারা যারা ব্যাট হাতে ছুটে সেটা, সুন্দর ছবি হলো স্কুলের মাঠে মেয়েরা যখন কাবাডি বলে দৌড়ায়, যখন মোটর সাইকেল চালায় সাইকেল চালায় ব্লা ব্লা ব্লা, সুতরাং সুন্দর নিয়ে বিভ্রান্ত হবেন না, ফোকাস থাকেন, মানে এটা অসুন্দর। মানে হইতেছে কেউ যদি তার ধর্ম পালন করে সে অসুন্দর। যে আরেক হইতেছে শাওন মাহমুদ, বাংলাদেশের হইতেছে আলতাফ মাহমুদের কন্যা, মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ নিহত শহীদ, অথচ ছবিগুলোতে আমি বাংলাদেশি মাকে খুঁজে পাইনি। এবার একটা একটা করে কথা বলি, প্রথমত যে ভণ্ডামির কথাটা বললাম, যে এটা তো ভণ্ডা দেখা যেতেছে, কারণ এরা এভরিথিং দে স্ট্যান্ড ফর এই ছবিটা সেটাকে রিপ্রেজেন্ট করতেছে, কিন্তু তারপরে তারা চুলকাইতেছে, তার মানে এটা চুলকানি। এখন দ্বিমতের জায়গা থাকতেই পারে, যেগুলো নিয়ে আমি অনেক কথা বলি, সেটা ফাইন হইতে পারে। একটা হইতেছে যে আপনি ফিয়ার থেকে জিনিসটা নিয়ে আপনি কনসার্ন এটা নিয়ে কথা বলতেছেন, একটা আলোচনা করতেছেন, আরেকটা হইতেছে আপনি ফিয়ারনেস নাই, কোনো আলোচনা নাই, আপনার হচ্ছে চুলকানি। যেমন এই যে এদের এটা, এদের চুলকানি ছাড়া আর অন্য কোনো বিষয় নেই। যে শাওন মাহমুদ, উনি বলতেছেন যে ছবিগুলো তিনি বাংলাদেশি মাকে খুঁজে পান নাই, যখন একটা মহিলা খুব টাইট জিন্স পরে লেগিংস পরে চলাফেরা করে সেটা থেকে উনি বাংলাদেশি মাকে খুঁজে পান? যদি খুঁজে না পান সেটা নিয়ে কি উনি ফেসবুকে স্ট্যাটাস দেন যে এই বাংলাদেশে এখন মেয়েরা যেভাবে চলাফেরা করতেছে? আমি তো কল্পনাই করতে পারি না যে এখন বাংলাদেশে বা ঢাকা শহরে মেয়েরা কীভাবে চলাফেরা করে। আমি যখন ইউএসএ নতুন আসার পর নতুন তখন এইরকম ড্রেস আপ দেখে এখানকার মেয়েদের
মানে উলঙ্গ বলা যেতে পারে, এরা পোশাক পরা না পরা সমান কথা। এদের ক্যামেল টো দেখা যায়, ক্যামেল টো মানে হইতেছে যে আপনার কুট ভাষায় বলি ক্যামেল টো হইতেছে আপনি যখন প্যান্ট এত টাইট করে পরে যে ভ্যাজাইনার ইম্প্রেশনটা পর্যন্ত বাইরে থেকে ক্লিয়ারলি দেখা যায়। সো আপনার জানি বোঝা নিয়ে কোনো গ্যাপ না থাকে, এই জন্য ক্রুড ল্যাঙ্গুয়েজে বললাম ক্যামেল টো টো সব দেখা যায়। আর ইয়েটি পুরো ঘোরাফেরা করা তো কোনো ইস্যুই না। আমি যখন আসি 2012 সাল, তখনও দেশের ওই অবস্থা না। তো আমি এখানে সেগুলো দেখার পর একদিন ফেসবুকে লিখলাম যে কী অবস্থা রে বাবা এখানকার মেয়েদের চলাফেরা। তখন একজন লিখলো যে আমি তো কী বলবো বাংলাদেশ তো এখন এই অবস্থা। আমি তো বিশ্বাসই করতে পারি যে কী বলে বাংলাদেশ এখন এই অবস্থা, মানে আমি তো দেখে আসছি দেশ থেকে, ঢাকাই তো ছিলাম 2006 থেকে, তখনও দেশের অবস্থা হয়ে সারে নাই, এই অবস্থা কখনো দেখিনি। তারপরে যখন আবার 15 সালে দেশে গেলাম, 3 বছরের মধ্যে দেখি আসলেই তো দেশের চেহারাই চেঞ্জ হয়ে গেছে। মেয়েদের চলাফেরা দেখে আমি, এবং এখন তো আপনি মিডিয়াতে দেখলেই দেখবেন যে সব তথাকথিত তরুণ প্রজন্মের যারা রিপ্রেজেন্টেটিভ মেয়েগুলো, বা এদের চলাফেরা কাপড় চোপড় পোশাক আশাক, তো এখন এগুলো চারপাশে দেখা যায় টিভি টুভি সবখানে। এরা শাওন মাহমুদ তো আমি জীবনে কখনো দেখলাম না, উনি কখনো এগুলো নিয়ে কথা বলে না যে এই আমার বাংলাদেশের কালচার ধ্বংস হয়ে যেতেছে। এই ছবিগুলোতে আমি কোনো বাংলাদেশি মেয়েকে মাকে খুঁজে পাই না। বোরকা পড়লে তখন ওনার ইস্যু, তার মানে ওনার ইস্যুটা বাংলাদেশের কালচার নিয়ে না, বাংলাদেশি মা কি পড়লো না পড়লো সেটা নিয়ে না, ওনার ইস্যু হইতেছে ধর্ম নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে চুলকানি, সেটা হইতেছে সমস্যাটা, অসততাটা, এদের শয়তানিগুলা। মজাটা আরেকটা যে এখানে সেটা হচ্ছে যে এরা এগুলো কোত্থেকে করে, কোত্থেকে দেখে করে। কারণ এখন তো আপনার হইতেছে যে আপনার আধুনিক হইতে হইলে, মডার্ন স্মার্ট হইতে হইলে বুদ্ধি জ্ঞান জানা শোনা পড়াশোনা এগুলাতে স্মার্ট হওয়াটা এখনকার স্মার্টনেস না। এখনকার স্মার্টনেস হইতেছে গাঁজা খাওয়া, এখনকার স্মার্টনেস হইতেছে উলঙ্গ হয়ে চলাফেরা করে। যে মহিলা লিখছেন বোরকা পরা হয়েছে সুন্দর সংজ্ঞা, সুন্দর সংজ্ঞা হইতেছে খোলামেলা চলাফেরা করা। ওনার প্রোফাইলে গিয়ে বাবারে বাবা আমি ওনার ছবি এখানে শেয়ার করতেছি না, এটা পার্সোনাল ছবি উনি আপলোড করছে, পার্সোনাল না পাবলিক, অ্যাকচুয়ালি উনি পাবলিকলি সেগুলো আপলোড করছে, সো আমি চাইলে করতেই পারি। এটা শেয়ার করে আমার অরুচিকর লাগতেছে, তাহলে কী পরিমাণ অরুচিকর ছবি বুঝে নেন। সো উনি মোটামুটি অর্ধ উলঙ্গ হয়ে ফেসবুকে ছবি আপলোড দেন, সো ওনার কাছে হইতেছে ওইটা সুন্দর। এখন মজার ব্যাপার হচ্ছে এরা এগুলো করে কোত্থেকে, যেটা বললাম যে এদের কাছে কিন্তু স্মার্টনেস মানে অনেক জানা বোঝা, অনেক পড়াশোনা করা, চিন্তা ভাবনা, থটে সফিস্টিকেশন থাকা, এগুলো না। এদের কাছে খুব সহজ রাস্তা স্মার্টনেসের কাপড় চোপড় কম পরা, গাঞ্জা খাওয়া, ছেলে মেয়ে হইতেছে কাঁধে হাত দিয়ে কোমরে হাত দিয়ে সন্ধ্যার পর একসাথে ঘোরাঘুরি করা, জাস্ট ফ্রেন্ডস, এগুলো যদি করতে পারে তাইলে এরা হইতেছে স্মার্ট। সো এরা এগুলো কোত্থেকে পাইছে এগুলো, এইগুলা যেগুলা এরা বাংলাদেশের কালচার নিয়ে এত শঙ্কা প্রকাশ করতেছে, এরা কিন্তু এগুলো ওয়েস্টের কালচার থেকে পাইছে, ওয়েস্ট থেকে কপি করতেছে। সো ওয়েস্টের কালচার যখন বাংলাদেশের কালচারকে ইনফ্লুয়েন্স করে, ট্রান্সফর্ম করে, তখন তাদের কোনো ইস্যু নেই। আরব কালচার যদি করে তখন ইস্যু, বা মুসলিম কালচার যদি করে তখন ইস্যু। সো তাদের ইস্যুটা হইতেছে কালচারাল অ্যাপ্রোপ্রিয়েশন না। কালচারাল অ্যাপ্রোপ্রিয়েশন মানে হচ্ছে অন্য কালচারে সে আরেকটা কালচারকে দখল করে নেয়। সো ওনাদের ইস্যুটা কিন্তু কালচারাল অ্যাপ্রোপ্রিয়েশন নিয়ে না, ওনাদের ইস্যু হইতেছে ইসলাম ধর্ম নিয়ে, ওনাদের ইস্যু হইতেছে ইসলাম ধর্ম সাথে অ্যাসোসিয়েটেড বিষয়পত্র নিয়ে, ওদের চুলকানিটা। এই জায়গায় সমস্যাটা হচ্ছে ওই জায়গাতে তাদের, হ্যাঁ অনেক ইস্যু আছে উইথ দ্য ওয়ে ইসলাম ইজ বিং প্র্যাকটিসড এবং প্রিস্ট, সেগুলো নিয়ে আমিও কথা বলি, ওনারা কথা বলতেই পারে কোনো, কিন্তু ওনাদের কিন্তু সেটাই হইতেছে কথা, ওনাদের আসলে ওইটাই ইস্যু না। ওনারা ওইগুলোকে বিভিন্ন টুল হিসেবে নিয়ে নিছে ইসলাম ধর্মকে নিয়ে চুলকানোর জন্য, যারা ইসলাম ধর্ম পালন করে এদের প্রতি রেসিস্ট আচরণ করার জন্য। এবং এখানে রেসিস্ট আচরণ করার একটা ইন্টারেস্টিং ব্যাপারটা দিয়ে আলোচনাটা শেষ করি, কারণ এটা অনেক লম্বা কথা বলার সুযোগ আছে না বলি, সেটা হচ্ছে যে এরা যে এই কাজগুলো করে, এরা ভাবে যে এখন ওয়েস্ট ইসলামও, যেটা বললাম এদের কাছে কিন্তু স্মার্টনেস মানে ওয়েস্টকে কপি পেস্ট করা, এবং ওয়েস্টে যে জ্ঞানের চর্চা হয় সেটা করার, সেই ধারণ করা, সেই জ্ঞানের চর্চা করার যোগ্যতা তো এদের নাই। তো এরা করে কি, এরা ওয়েস্টের সহজ যেগুলা অ্যাপারেন্ট যেগুলো দেখে দেখা যায়, চোখে দেখা যায়, আপনি যদি ল্যাংটা হয়ে চলেন তাহলে আপনাকে বাইরে থেকে দেখে মনে হবে আরে আপনি যথেষ্ট ওয়েস্টার্ন, কিন্তু আপনার সাথে 2 মিনিট কথা না বললে তো জানা সম্ভব না একটা মানুষের, যে আপনি চিন্তাভাবনায় কতটুকু ওয়েস্টার্ন হইতে পারছেন, চিন্তাভাবনায় কতটুকু সভ্য হইতে পারছেন, চিন্তাভাবনায় কতটুকু জ্ঞানী হইতে পারছেন। সো এরা এই জন্য বাইরের এই যে ফাসাদ নিয়ে প্রচণ্ড ব্যস্ত, এরা যে বাইরে থেকে দেখে জানি মনে হয় যে আমি ওয়েস্টার্ন। তো ওয়েস্টের একটা ইসলামোফোবিয়ার সময় যাচ্ছে এখন, সো এরা ভাবছে আমরা ইসলামোফোবিক হলে প্রচণ্ড ওয়েস্টার্ন হয়ে যাব। কিন্তু এই ইতর অসভ্য এবং মূর্খগুলো যেটা বোঝে না সেটা হচ্ছে যে ওয়েস্টে কারা ইসলামোফোবিক, এইগুলো হইতেছে এই দেশের বেশিরভাগ অশিক্ষিত যারা মানুষ, শিক্ষা দীক্ষার সুযোগ পায় না, এরা এগুলো করে বেড়ায়। বাংলাদেশে কিন্তু এগুলো সব শিক্ষিত ক্লাস, সবগুলো বিশ্ববিদ্যালয় পাশ দেয়া,
আর ওয়েস্টে কিন্তু বিশ্ববিদ্যালয় পাশ দেওয়া মানুষের সংখ্যা খুবই কম, কারণ সেখানে ওটা ভিন্ন কালচার, এখানে পড়াশোনা অনেক এক্সপেন্সিভ এবং এখানকার জীবনযাত্রার মান বাংলাদেশের মতো না। শুধুমাত্র পড়াশোনাই একমাত্র রাস্তা, এখানে অসংখ্য রাস্তা আছে যেখানে পড়াশোনা ছাড়াও লাইফে ভালোভাবে লাইফ পার করা যায় এবং এই দেশও নাগরিক নানা রকম বেনিফিট দেন, অবশ্য কালচারাল সোশিও ইকোনমিক ব্যাপার আছে, যে কারণে এই দেশে পড়াশোনা একেবারে বিশ্ববিদ্যালয়ে পাশ না দিলে জীবন শেষ এরকম বাস্তবতা এখানে বিরাজ করে না, যে কারণে এই দেশে সবাই বিশ্ববিদ্যালয়ে যায় না এবং এক্সপেন্সিভ অনেক সব কিছু মিলে। সো আমেরিকাতে মাত্র 30% মানুষ ইউনিভার্সিটি পর্যন্ত পড়ালেখা করতে যায়, 70% যায় না। সো আপনাকে বুঝতে হবে দেশের বেশিরভাগ মানুষ কিন্তু অশিক্ষিত, এবং আপনি যদি একটা শিক্ষার একাডেমিক প্রসেসের মধ্য দিয়ে না যান তাহলে কিন্তু আপনার সেই যে গদ বাধা, যেই ধরনের আপনি একটা বদ্ধ যে ধারণা, সেই বদ্ধ ধারণা থেকে বাইরে বের হয়ে আসতে পারবেন না। ফলশ্রুতিতে এখানকার পলিটিশিয়ানরা যখন ইসলামোফোবিক রেটোরিক দেয় তখন এখানে যেমন ট্রাম্প ক্ষমতা আসছে, সব ট্রাম্পের ফ্যান ফলোয়ার যারা ভোটার এগুলো সব হইতেছে গণ্ডমূর্খ রেসিস্ট, এবং এরা সব কিন্তু অশিক্ষিত লোকজন। শিক্ষিত মানুষ এই দেশে, এইখানে শিক্ষিত মানুষের কাছে হইতেছে রেসিজমের কোনো স্থান নাই। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেলে রেসিজম ইজ অ্যাবসেন্ট দেয়ার, একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ন্যূনতম রেসিস্ট কথা বললে, ন্যূনতম জিনোফোবিক কথা বললে, ন্যূনতম এই যেসব কথাবার্তা তারা বলে বেড়ায়, কেউ যদি এটা পারে একটা কথা বলে এদেরকে সাথে সাথে ইউনিভার্সিটিতে লাথি মেরে বের করে দিবে, জব থেকে লাথি মেরে বের করে দিবে। সো এগুলো করে বেড়া হইতেছে যারা বিভিন্ন শ্রমিক কর্মচারী অশিক্ষিত এরা আমেরিকা। এরা সে বসে বসে দেখে, ও আচ্ছা ওয়েস্টে ইসলামোফোবিক কথাবার্তা বলে, আমাদের ইসলামোফোবিক কথাবার্তা বলে স্মার্ট হইতে হবে, কিন্তু ওয়েস্টে যে ইসলামোফোবিক কথাবার্তা বলে অশিক্ষিতগুলা এবং শিক্ষিতগুলো শিক্ষিত সমাজে যে এইসব কথাবার্তা কোনো স্থান নাই, এরা কিন্তু সেটা জানে না বুঝে না। এটা জানা বোঝার জন্য যেটুকু জ্ঞান দরকার একটু জ্ঞানও এদের নাই। সো আপনি বাংলাদেশে দেখবেন সবচাইতে বেশি ইসলামোফোবিক আচরণ ইউনিভার্সিটিগুলোতে, ইউনিভার্সিটি পাশ করা পোলাবানেরা প্রত্যেকে কিন্তু একেবারে এরা বুঝতেছেও না। ওয়েস্টে যারা ইতর সম্প্রদায় যেগুলো করে এরা না বুঝে বাংলাদেশের শিক্ষিত সম্প্রদায় সেই ইত্রামি করে বেড়াইতেছে। একটু বোঝার সফিস্টিকেশন যদি থাকতো, একটু বোঝার জ্ঞান যদি এদের থাকতো, তাহলে তো আমাদের আর কোনো দুশ্চিন্তাই ছিল না।